আর মাত্র তিন দিন পর পবিত্র ঈদুল আজহা আসলে এই ঈদুল আজহাকে কেন্দ্র করে মানুষ কিন্তু যে ধর্মপ্রাণ ব্যক্তিরা তাদের কোরবানি কেনার জন্য কিন্তু গরুর হাটে এসেছে আমার পিছনের যে হাটটি দেখছেন এটি পলাশবাড়ি উপজেলার ব্যাথকাপা ইউনিয়নের মাঠের হাট বাজার আসলে এই বাজারে কিন্তু মোটামুটি যে গত হাটের চেয়ে কিন্তু এই হাটে অনেক গরু উঠেছে তো আসলে একটি জিনিস আপনাকে বলে রাখি যে এই হাটে কিন্তু বরাবরই একটি অভিযোগ রয়েছে যে এই খাদনা আদায়কে কেন্দ্র করে তারা একটি বাড়তি যে টোল আদায় করে যেটি হচ্ছে যে সরকার কর্তৃক বলা রয়েছে যে তাদেরকে ছয়শো টাকা আদায় করতে হবে তবে এই নিয়ম নীতি না মেনে কিন্তু তারা ক্রেতা এবং বিক্রেতা মিলে কিন্তু এক হাজার টাকা করে আদায় করছেন তো আসলে এই বিষয়টি নিয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাকে আসলে এই বিষয়টি জানার পরও আসলে এই হাটেও কিন্তু আমরা একই চিত্র দেখছি তো আরেকটা জিনিস আপনাকে বলে রাখি যে এই হাটটি বিগত দিনে কিন্তু ইজারাদার থাকলেও এইবার কিন্তু আসলে সরকারিভাবে এই খাস হিসাবে কিন্তু আসলে খাস আদায় হচ্ছে তবে আমরা এই হাটে কিন্তু যেটি দেখেছি যে যে টোল আদায়ের যে রিসিপ যেটি রয়েছে সেখানে কিন্তু ইজারাদারের নাম ব্যবহার করা হচ্ছে তো এই বিষয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছিলাম যে তিনি আসলে যেমনটি আমাকে জানিয়েছিলেন যে এই হাটে তিনি কিন্তু সেই বিষয়টি দেখার কথা ছিল এবং যে হাট ইজারাদার নামটি লিখেছেন এটি কিন্তু পরিবর্তনেরও একটা আশ্বাস আমাকে দিয়েছিলেন তবে আমরা কিন্তু সেই আশ্বাসের যে প্রতিফলন সেটি কিন্তু এই হাটে এসে পাইনি তা আসলে এই ছিল আমার কাছে গাই তার পলাশবাড়ি থেকে সবশেষ